বিরাট কোহলি ইয়েস, 50th ওডিআই 100 করলো, এটাতে আপনাদের অনুভূতি কি, কেমন লাগছে আপনাদের? ইটস ম্যাসিভ, তাই না? আজকে এটা তাজা খবর, একটু আগে হয়েছে এবং মনে হয় না আর। তো বিরাট কোহলি রেকর্ড ভাঙলো শচীন টেন্ডুলকারের, শচীন টেন্ডুলকার ছিল ইন্ডিয়ার, বিরাট কোহলিও ইন্ডিয়ার, যদি আর কেউ ভাঙে ওটা প্রবাবলি ইন্ডিয়ারই কেউ হবে সামনে, যে অন্য কোনো দেশের কোনো অত ভালো ব্যাটসম্যান আছে এই মুহূর্তে মনে হয় না। যে 50টা সেঞ্চুরি বিশাল ব্যাপার, বিরাট কোহলি তো 50-এ থামবে বলে মনে হয় না। বিরাট কোহলি যেমনি আগাচ্ছে ফাইনালে দেখা যাবে আরেকটা, আজকের খেলা তো এখন শেষ হয়নি, ফাইনালে উঠছে নাকি জানি না, যদি উঠে থাকে তাহলে ফাইনালে যা দেখা যাবে আরেকটা সেঞ্চুরি করতেছে, সেঞ্চুরি করা ডাল ভাত হয়ে গেছে বিরাট কোহলির কাছে এখন। বেশ ভালো লাগছে, শচীন টেন্ডুলকার আপলোড করছে, শচীন টেন্ডুলকার একটা পোস্ট লিখেই রাখছিল মনে হয়েছে, যে বিরাট কোহলি সেঞ্চুরি করার সাথে সাথে শচীন টেন্ডুলকার পাবলিশ করছে ওর পোস্টটা, ফেসবুক পোস্ট। বেকহাম ছিল দেখলাম, বেকহামও আপলোড করছে, বেশ ভালো লাগছে। বিরাট কোহলির কার্ভটা খুব সুন্দর, শুরুর দিকে বেশ গালাগালি করতেছে, রাগারাগি করতেছে, মারামারি করতেছে, খুবই অ্যারোগেন্ট রাফ টাইপ, এরপরে সেটল হইলো, এরপরে ওই সেটাই, এখনো তো তাই, আমি লাইক তখন এরপরে ও বিয়ে করলো, ভেগান হইলো, ফিট হইলো, আরো অনেক 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 ইয়ে পয়েন্টের ভিতর দিয়ে গেছে, যে ফ্লেকশন পয়েন্ট, জীবনের বিভিন্ন বাঁকের ভিতর দিয়ে যায়। এখন ওকে দেখে মনে হচ্ছে যে ও নামলেই মনে হয় সেঞ্চুরি করবে, যদি সেঞ্চুরি না করে তাইলে মনে হয় একটা তাইলে আর কি বলার মতো কথা। তো বেশ ভালো লাগছে আচ্ছা দেখে। একটা কাহিনী আছে, ফারহান ভাই বললো না যে ইন্ডিয়ানই কেউ করবে, অন্য কোনো দেশের হয়তো করবে না, এই স্টেটমেন্ট নিয়েও পরে যখন অন্য কোনো দেশের একজন করে ফেলবে, এটা কাহিনী নিয়ে তখন ফারহান ভাই হ্যাঁ, গেছে। এটা জেসি কখন মনে করছিল হয়েছে না? জানেন? হ্যাঁ, এসবিআর কিনে আমাদের সাকিব বিন রশিদ ভাই, উনি 2000 কত সালে জানি একটা পোস্ট দিছিল যে বিরাট কোহলি আর ব্যাক করবে না, বিরাট কোহলি শেষ এই সেই, পরে মানুষজন ওইটা শেয়ার দেয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই এটাই তুমি বুঝাতে চাইছো, সেই ব্যাকলাশ খাইছো ওইখানে, এই আর তোমার করবে, এই যে ফারহান ভাইও খাবে মাইকেল মনে বার হয়। আছে না, যে মাইকেল বারি না কি জানি নাম যে লোকটা, কেনিয়া ওই বিগ যে ওয়াল শর্ট, স্ট্রিটের বিগ শর্ট, হ্যাঁ ফেমাস মুভিটা হইলো। তো আপনারা যারা দা বিগ শর্ট দেখেন নাই, মাইকেল বারি হইলো গিয়ে যে হাউজিং মার্কেটের ক্র্যাশটা প্রেডিক্ট করছিল, ওইটার এগেনস্টে বেট ধরছিল এবং তারপরে উনি অনেক টাকা ইনকাম করছিল। এর পরের থেকে মাইকেল বারি, এটা এটা হইলো 2008-7-8-9 এরকম সময়ের কথা, যখন আমেরিকার ওই যে বড় ইকোনমিক্স কলাপস হয়। তো তার পরের থেকে 2023 পর্যন্ত প্রতি বছর মাইকেল বেরি এরকম বিভিন্ন স্টেটমেন্ট দিছে, যে ইউএস ডলার ধ্বংস হয়ে যাবে, অমুক জিনিস ধ্বংস হয়ে যাবে, তমুক জিনিস ধ্বংস হয়ে যাবে, এই হবে ওই হবে, কোনো কিছুই আর কখনো হয়নি। সো দুই ওই তার গত 23 বছরে ওর কোনো প্রেডিকশন, 23 বছর না, 2015 বছরে ওর কোনো প্রেডিকশন আর মিলে নাই। তো তারপরেও সবাই মাইকেল বেরিকে অনেক সেরা ভাবে, কারণ একটা বড় প্রেডিকশন মিলে গেছে। সো তোমার অনেকগুলো, যেটা আমি এই জন্য এনায়েতকে বললাম, অনেকগুলো প্রেডিকশন দিতে হবে। তো তুমি বলবা বিরাট কোহলি 50টা সেঞ্চুরি করবে, বাবর আজম 60টা করবে, অমুক 70টা করবে, তমুক 80টা করবে, দুই একটা বড় যদি মিলে যায় তাহলে তুমি সেফ, তাহলে আর কোনো এবং সমস্যা ওটা নাই। যদি মানুষ দেখে তাইলে, দেখলোই না প্রেডিকশন করে বুঝে নিচ্ছে, তখন তার হবে না। তাহলে আমরা গেস করি না কোন 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 কান্ট্রি এবার ওয়ার্ল্ড কাপ জিতবে, তিনজন তিনটা বলে হয়ে গেল, একটা তো মিল যাবে রাইট। একদম মিলবেই, ট্রাইনোমিয়াল পডকাস্ট ঠিক হবে, তিনটা কেন বলতে হবে, নতুন কেউ জিতলে খুব ভালো হইতো, বাট নতুন কে আমরা যেহেতু জিতি নাই, সো এখন যাই জিতুক কিছু আর যায় আসে না আসলে, যেই জিতুক। সো যার হ্যাঁ, যেমন ইচ্ছা আমি থাকবে, খেলাটা দেখতেছি না এখন, এক্স্যাক্টলি। সো মোটেই আমরা নাই যেহেতু জিতি নাই, আমরা আপাতত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা 2025 করছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে।